পিলা মানে আজ আমি আলোকশোষণ বিষয় পাঠ পড়া তুমি জাঁনিছো সবুজ উদ্ভিদ হরিতু লোভক দ্বারা নিজে নিজের খাদ্য প্রস্তুত পারে। করেপা আত্রক সেইপি উদ্ভিদর রোষশা বলে কুয়া যায় খাদ্যপ্রাই সমস্ত প্রাণী মানে উদ্ভিদ উপরে নির্ভর করতে উদ্ভিদ কিপর খাদ্য প্রস্তুত করে একথা জাঁয়া সূর্যালোক জল ও অঙ্গারকামূল উপস্থিতরে ଉଦ୍ଭିଦ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ କରେ ରବର୍ଟ ହିଲ୍ ଉଣେଇଶହ ସଇଁତିରିଶ ମସିହାରେ ସେ ଦର୍ଶାଇଥିଲେ ଯେ ଛଅଟି ଅଙ୍ଗାରକାମ୍ଳ ବାରଟି ଜଳ ମଧ୍ୟରେ ରାସାୟନିକ ପ୍ରତିକ୍ରିୟା ଘଟି ଗ୍ଲୁକୋଜ୍ ଅଣୁ ସହ ଛଅଟି ଜଳ ଅଣୁ ଓ ଛଅଟି ଅଙ୍ଗାରକାମ୍ଳ ଅଣୁ ନିର୍ଗତ ହୁଏ ଏହା ଉପରେ ମଧ୍ୟ ରାସାୟନିକ ସମୀକରଣ ତୁମର ଉଲ୍ଲେଖ ହେଲା ଯଦି ରାସାୟନିକ ସମୀକରଣଟିକୁ ବୁଝି ନ ପାରୁଛ ତାହେଲେ ତାକୁ ଭିଡ଼ିଓଟିକୁ ପଜ୍ କରିକି ତୁମେ ରାସାୟନିକ ସମୀକରଣଟିକୁ ଲେଖି ନେଇପାର ଏହାପରେ ଉଣେଇଶହ ପାଞ୍ଚ ମସିହାରେ ଇଂଲଣ୍ଡର ବୈଜ୍ଞାନିକ ବ୍ଲାକ୍ମେନ୍ ଦର୍ଶାଇଲେ ଯେ ଆଲୋକଶ୍ରେଷଣ ଦୁଇଟି ପ୍ରକ୍ରିୟାରେ ସମ୍ପାଦିତ ହୁଏ ଯଥା ଆଲୋକ ପ୍ରକ୍ରିୟା ବା ଲାଇଟ୍ ରିଆକ୍ସନ୍ ଅନ୍ଧକାର ପ୍ରକ୍ରିୟା ବା ଜୈବ ରାସାୟନିକ ପ୍ରକ୍ରିୟା ଡାର୍କ ରିଆକ୍ସନ୍ ଏହା ପୂର୍ବରୁ ଆମେ କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟ ସମ୍ବନ୍ଧରେ ଟିକିଏ ଆଲୋଚନା କରିବା ପତ୍ରରେ ସବୁ ଚକଣା ଗୁଡ଼ିକ ବହୁ ସଂଖ୍ୟାରେ ରହିଥାନ୍ତି ଏହା ଭିତରେ ଛୋଟ ଛୋଟ ମୁଦ୍ରା ଭଳି ଅଂଶଗୁଡ଼ିକ ରହିଥାଏ ସେଗୁଡ଼ିକୁ ଥାଇଲାକଏଡ଼ କୁହାଯାଏ ଏ ଥାଇଲାକଏଡ଼ ଗୁଡ଼ିକ ଥାକ ଥାକ ହୋଇ ଗୋଟିକ ଉପରେ ଗୋଟେ ରହିଥାନ୍ତି ଏବଂ ସେମାନଙ୍କ ପରସ୍ପର ସହିତ ଏକ ସରୁଝିଲି ଦ୍ୱାରା ଯୋଡ଼ିଏ ରହିଥାନ୍ତି ମୋଟ ଥାଇଲାକଏଡ଼ ଥାକକୁ ଗ୍ରାନା ବୋଲି କୁହାଯାଏ ଏବଂ କ୍ଲୋରୋଫିଲ ଭିତର ଅଂଶକୁ ଷ୍ଟ୍ରୋମା ବୋଲି କୁହାଯାଏ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଆଲୋକ ପ୍ରକ୍ରିୟା ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା আলোক শোষণৰ আলোক প্ৰক্ৰিয়া থাইলাকেড্ৰে সম্পাদিত হৈ থাকে এঠাৰে সৌৰশক্তি গৃহীত হু এটা উচ্চ শক্তিসম্পন্ন ইলেক্ট্ৰন প্ৰবাহিত হৈ এ টি পি এন এ ডি পি এচ্ৰ এন এ ডি পি এচ গঠিতিষ্টমৰে কাৰ্যকাৰী হু যথা পি এছ ৱান পি এছ টু আমি দেখিবা প্ৰথমে টুৰে আলোক প্ৰক্ৰিয়া আৰম্ভ হে যা থাইলাকেয়েড্ৰ ৰ সূৰ্যালয় পি এচ টুৰে পঢ়িব ইলেক্ট্ৰ গুড়িক অধিক শক্তিশালী বা উত্তেজিত হৈ যাতি এই উত্তেজিত ইলেক্ট্ৰগুডিক ইলেক্ট্ৰ ট্ৰান্সপোৰ্ট চেন গঠন কৰুৰে যোন স্থানৰে ইলেক্ট্ৰ বাহিগলা সেই স্থানটো ফাংকাগলা সেই স্থানৰ ইলেক্ট্ৰ পূৰ্ণ কৰিবমধৰে জলু বিভাজিত হৈ ଦୁଇଟି ଏଚ୍ ପ୍ଲସ୍ ଆୟନ୍ ଆଉ ଦୁଇଟି ଇଲେକ୍ଟ୍ରୋନ୍ ରିଲିଜ୍ କରେ ପୁନଶ୍ଚ ଜଳ ବିଭାଜିତ ହୁଏ ଏବଂ ଏହାର ରାସାୟନିକ ସମୀକରଣଟିକୁ ତୁମକୁ ପରେ କହିଦେବି ଏହାର ବାହାର ଅଂଶରେ ହାଇଡ୍ରୋଜେନ ଆୟନର ଘନତା ଅଧିକ ବଢ଼ିଯାଏ ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ପ୍ରୋଟିନ୍ ଦ୍ୱାରା ସେ ହାଇଡ୍ରୋଜେନ୍ ଆୟନ ଗୁଡ଼ିକ ଅଭ୍ୟନ୍ତର ଭିତରେ ପ୍ରବେଶ କରନ୍ତି ଯାହାଫଳରେ କି ତା ଅଭ୍ୟନ୍ତର ହାଇଡ୍ରୋଜେନ୍ ଆୟନର କନସେଣ୍ଟ୍ରେସନ୍ ବଢ଼ିଯାଏ ଏହି ହାଇଡ଼୍ରୋଜେନ୍ ଆୟନ୍ এটি পেজ এটিপি সিথেটেজ কমপ্লেক্স বাট দিয়ে বাহার বহির্গত হে বাহার বাহারু চাল যায় যা ফলকি অভ্যন্তর গাঢ়তা কমিযায় এবং এই বাহার এডিপি সহ ফসফেট আয়ন সংযোজিত হয়ে এটিপি সৃষ্টি হুয়ে মোট উপরে লাইট রিআকশন কম হুয়ে না এটিপি বাহার প্লস এনএডিপি এচ বাহার এই দুইটা উৎপাদ আলোক প্রক্রিয়ারে নির্গত হব বলে কথা আমি বুঝিবা। এই এনএডি পরবর্তী স্টেজে কণ হুয়ে পি এসান উপরে যেতবে আলোক পড়ে সেতবে সেটার থাকে ইলেকট্রোগুল ইলেকট্র ট্রান্সপোর্ট চেন বাটে দিয়ে বাহারু বাহারি যায় তুমি দেখুত বাহার বাহিগাল এবং সেখানে এনএডিপি প্লস এটিপি সিথেস বাটদি নির্গত হয়ে থাকা এচপ প্লস আয়ন সংযুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এনএডিপিএচ গঠন করে তুমি লক্ষ্য করব এটি তো আডজস্টমেন্ট হা ইলেকট্রোটা বালাপি পি এস টু হাইড্রোজেন ইলেকট্রো গুড়ি গলা এটি কেলা এনএডিপি প্লস এচ প্লস আয়ন এনএডিপিএচ ফর্মেসন হল যা আমার তা পরবর্তী পর্ অন্ধকার প্রক্রিয়া কু চালু করব না এটিপি আউ এনএডিপিএচ এ দুইটি যাক মিশিকি আলোকশ্লেষণ শক্তি হুয়ে এবং অমলজান এই ধরে নির্গত হুয়ে বর্তমান দেখা অন্ধকার প্রক্রিয়া বা ডার্ক রিয়াশন একু মেলভিন মেলভিন কেলভিন বাহার করে সেপায়ে সে উনিশশো একষট্টি মসহে নোবেল প্রাইজ পাইলে এ দেখ মেলভিন ক্যালভিন সে কোন বাহার করলে আমি সে কথা দেখা ঠিক আলোক প্রক্রিয়ার ঠিক পরে অন্ধকার প্রক্রিয়া আরম্ভ হুয়ে যা ক্যালভিন সাইকেল অন্ধকার প্রক্রিয়া ক্যালভিন সাইকেল কুয়া কি। স্ট্রোমার সম্পাদিত হয়ে আলোক শোষণের আলোক প্রক্রিয়া বেড়ে আলোক প্রক্রিয়ার নির্গত হয়ে এটিপি এনএডিপি টিয়ার হুয়ে বর্তমান অন্ধকার প্রক্রিয়ার বায়ুমণ্ডল অঙ্গার কামড় আসে এবং এ এক বিশেষ রাসায়নিক প্রতিক্রিয়ায় অঙ্গার কার্বোহাইড্রেট হয়ে বা সুগার হয়েকি বাহার বহিরগত হুয়ে তুমি লক্ষ্য করবো এতে এনএডিপি এটিপি এনএডিপি এচ এটিপি এই নির্গত হলোশোষণ শক্তি অন্ধকার প্রক্রিয়ায় বিযোগ হুয়ে এবং পরবর্তী পর্য়ে গ্লুকোজ ମଣ୍ଡଦରେ ପଣିତ ପରିଣତ ହୋଇ ଫ୍ଲୋଏମ୍ ସାହାଯ୍ୟରେ ଶରୀରର ସମସ୍ତ ଅଙ୍ଗକୁ ପ୍ରଭାବିତ ହୁଏ ଏହି ଜୈବ ରାସାୟନିକ ପ୍ରକ୍ରିୟାରେ ରୁବିସ୍କୋ ନାମକ ଏକ ପ୍ରକାର ଏନ୍ଜାଇ ମୁଖ୍ୟ ଭୂମିକା ଗ୍ରହଣ କରେ ଏହାପରେ ପ୍ରାଣୀର ପୋଷଣ ଆଉ ଗୋଟିଏ ଭିଡ଼ିଓରେ ପ୍ରଦାନ କରାଯିବ ଯାହା ନ ବୁଝିପାରିଲା ମୋତେ ପଚାରିବ